সাউথ আফ্রিকাতে কোনো ছুটি নাই, সপ্তাহে 7 দিন, মাসের 30 দিন, 31 দিন, 28 দিন, যাই হোক না কেন, বছরের 365 দিন, 66 দিন, ঈদের দিন পর্যন্ত আপনার ছুটি নাই, মানে ছুটি নাই। সাউথ আফ্রিকাতে কখনো ছুটি হয় না, একথাটা সবসময় মাথায় রাখবেন, তারপরে আসার চিন্তা ভাবনা করবেন। এবং ডিউটি হচ্ছে গিয়ে সর্বনিম্ন, যদি আপনি বলতে যান আপনার ডিউটি থাকবে হচ্ছে গিয়ে 13 ঘন্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমার ফেসবুকে ইউটিউবে অনেকেই কমেন্ট করেন যে সেখানে সাউথ আফ্রিকায় ডিউটি টাইম কতক্ষণ। সো অনেকে আগ্রহের বশতে জানতে চান, আবার অনেকে তো সাউথ আফ্রিকা আছেন তারা জানেনি, দুঃখের কথা বলে লাভ নাই। সো যারা আগ্রহের বশত জানতে চান যে সাউথ আফ্রিকাতে আজকে ডিউটি টাইম কখন, তাদের উদ্দেশ্য বলা, সাউথ আফ্রিকায় ডিউটি টাইম হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড মিনস আনলিমিটেড, এর চাইতে মনে করেন ডিউটি টাইম আর বেশি হতে পারে না। কারণ সাউথ আফ্রিকাতে কিছু কিছু দোকান আছে, বেশ ক্যাটাগরি কিছু কিছু একটা দোকান আছে, যেমন সুপার মার্কেট, টাক শপ এবং টাউনে সুপার মার্কেট। প্রথমে কষ্টের কথা দিয়ে শুরু করি, যদি টাক শপ হয় সেক্ষেত্রে নর্মালি শুরু হয় হচ্ছে যে আপনার ভোর 5টা থেকে, ভোর 5টা সরার সময় দোকান খোলা হয়, সেই দোকান চলে রাত 10টা 11টা পর্যন্ত ননস্টপ, ভোর 5টা থেকে 6টা অথবা রাত 10টা থেকে 11টা, টানা এতক্ষণ ডিউটি থাকে। এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি থাকার মানে 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার সময় এবং হচ্ছে গোসল করা, রান্না করা, খাওয়ার সময় অবশ্যই পাবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে সুপার মার্কেট, যে সুপার মার্কেটগুলো লোকেশনে আছে, টাউন একবার মূল টাউন ব্যতীত আছে, সেই আবার কিছু কিছু টাউনও এরকম হয় যে আপনার নর্মালি টাউনে দোকান আপনার লোকেশনে দোকানগুলো খুলে হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে, চলে হচ্ছে রাত 8টা থেকে 9টা, কোনো কোনো দোকান রাত 10টা পর্যন্ত। সো আপনার দেখা যাচ্ছে যে অলমোস্ট টাক শপে ডিউটি করতে হয় আপনার সর্বমোট 14 থেকে 15 ঘন্টা, আর সুপার মার্কেটে ডিউটি হয় হচ্ছে গিয়ে আপনার 13 থেকে 14 ঘন্টা। আর কিছু কিছু দোকান আছে একেবারে মেইন টাউনে অবস্থিত, যে দোকানগুলো আছে সেগুলোর কথা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে টাইমিংটা একটু ভিন্ন। যেমন যদি পাল বা কেপ টাউন মেন সিটির কথাগুলো বলি, সেক্ষেত্রে তারা দোকান খুলবে হচ্ছে গিয়ে সকাল 7টায় এবং দোকান বন্ধ করবে সন্ধ্যা 6টায়। এর মধ্যে গোসল করার কোনো টাইম নেই, ঘুমানোর কোনো টাইম নেই, রেস্টের কোনো টাইম নেই, জাস্ট খাবার টাইমটা আছে 2 বেলা, সকালে ব্রেকফাস্ট আর হচ্ছে গিয়ে আপনার দুপুরে লাঞ্চ, দ্যাটস ইট, এতটুকুই। সেক্ষেত্রে আপনার ডিউটি পরে প্রায় 12-13 ঘন্টার মতো। আর এখানে একটু শান্তি আছে সুপার মার্কেটগুলোতে, সেক্ষেত্রে যদি আপনার মসজিদ পাশে থাকে তাহলে শুক্রবার দিন নামাজ পড়তে যাওয়ার চান্স পাইতেছেন, শুক্রবার নামাজ পড়তে পারবেন। এবং কিছু কিছু দোকান আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার সাউথ আফ্রিকানরা অনেক রুলস মেনটেন করে চলে মেইন টাউনগুলোতে, যেমন হচ্ছে গিয়ে আপনার দোকানটা শনিবারের দিন দোকান খুলবে হচ্ছে সকাল 8টায়, দোকান বন্ধ করবে দুপুর 3টায়, এবং হচ্ছে গিয়ে রবিবার দিন হচ্ছে গিয়ে আপনার দোকান চালু করবে সকাল 8টা থেকে 9টার মধ্যে এবং বন্ধ করবে দুপুর 1টার সময়, এরকম দোকানও আছে। সো এরকম দোকান আছে মাত্র 1%। ওই প্রথমে যে 2 ক্যাটাগরির কথা আপনাদেরকে আমি বললাম, প্রথম হচ্ছে টাক শপ এবং হচ্ছে লোকেশনে সুপার মার্কেট, এই যে লং ডিউটি 14-15 ঘন্টা, এমনও দোকান আছে 18 ঘন্টা ডিউটিও আছে, সেটা ডিপেন্ড করে আপনার এক নন স্টপ করা লাগবে এরকম না। আমি যদি ক্যাপ টাউনে লং স্ট্রিটে দোকানের কথা বলি, সেখানে 24 আওয়ার্স দোকান খোলা থাকে, 24 ঘন্টাই খোলা থাকে, সেক্ষেত্রে 2 শিফট ভাগ করা থাকে, 12 ঘন্টা 12 ঘন্টা করে তারা করে নেয়, এখানে কোনো রেস্টের টাইম বা খাওয়া দাওয়ার টাইম বা ঘুমানোর টাইম নাই। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য দোকানে রেস্টের টাইম, ঘুমানোর টাইম, খাওয়ার টাইম আছে, বিষয়টা হচ্ছে ঠিক এইরকমই। সো আপনারা চিন্তা ভাবনা করে নেবেন, সাউথ আফ্রিকা আসার জন্য হচ্ছে সবাইকে আমি বর্তমানে বলি যে দরকার নাই ভাই, সাউথ আফ্রিকা দিয়ে টাকাতেই আসবেন, আপনার যেখানে মন চায় অন্য কান্ট্রিতে যান, আফ্রিকান মহাদেশটা বাদ দিয়ে আপনার যেখানে মন চান আপনি সেখানে যান, কোনো সমস্যা নেই, জাস্ট আফ্রিকা মহাদেশে আসার চেষ্টা করবেন না, তাহলে হচ্ছে গিয়ে লাইফে হয়তো একটা বড় ভুল করতে যাচ্ছেন আপনি। এই জন্যই বলি যে হচ্ছে গিয়ে কোনো কিছু করার আগে, আর যারা আসবেন তারা তো আসবেনই, আমার কথা বললেই কি আর না বললেই কি, যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে তারপর আসবেন, আসার পর কান্নাকাটি করেন না, এটাই আপনাদেরকে আমি জাস্ট বলার চেষ্টা করলাম এবং বললাম। আর যারা সাউথ আফ্রিকাতে আসছেন তারা তো অলরেডি অবশ্যই জানেনই ডিউটি টাইম সম্পর্কে, তাদেরকে বলার উদ্দেশ্যে আমি কথাগুলো বলি নেই, যারা বাংলাদেশ থেকে আগ্রহ সম্পর্কে জানতে চান, এই বিষয়গুলো নিয়ে আগ্রহ আছে তাদের জন্য এই কথাগুলো, এবং হচ্ছে গিয়ে যারা নতুন যাইতে চায় তাদের জন্য, এবং নতুন যাইতে সবাইকে আমি নিষেধ করতেছি ভাই প্লিজ যায়েন না। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।